হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি গৈছিলো সন্দীপ পাম রিসর্টলে, তারে অকনমান ভিডিও করে থাকছিলো। একচুয়ালি ভালকে একো ভিডিও করবই না পালো, আমার সাডেন প্ল্যান বনিলে যে যাও বলে, যেহেতু মাও আসলে হি শাহুমা, তো সেইটার কারণে আমি প্ল্যান বনালো পটককে, আর তেনেকে আহতেই দেরি হল আমার। কিন্তু গলে অকনমান টাইম লৈ যাব আপনাদের, বহুত বেশি ধুনিয়া হয় রিসর্টখন, আর একদম বাচ্চার কারণে মানে বহুত ভাল হয়, ধুনিয়াকে খেলিব পারে তাহাতি, দেখিছেনে ধুনিয়াকে লন নিচিনা বনোয়া আছে। তারপর আর মানে প্রথম গৈ আমার দেরি হল, তো সেইটার কারণে ভাবিল ডিনার করে লো, ডিনার করবলে গৈছিল। তারপর ডিনার করে ওলাই ভাবিল ফটো দুখনমান ক্লিক করি বলে, কিন্তু ইমানেই বেড লাক, বহুত বেশি বরষুণ দিলে, সো সেইটার কারণে মানে আমার ফটোজ লওয়াই নহলে। তেনেকে এনে সরুকে অলপমান সরুকে অলপমান ক্লিপ লো থাকছিল, আর সে শেয়ার করছো আপনার লগত। এয়া মা, মায়ও ফাউন্টেনট পুরা ফটো উঠাত ব্যস্ত, মানে বহুত ধুনিয়া হয় এম্বিয়েন্সটো, ভিতর আর স্টাফও বহুত ভাল হয়, আর মেইন মানে খানাটো বহুত বেশি ভাল হয় দিয়ে, খানাটো বহুত ভাল পাবো, আমি যেখিনি বস্তু অর্ডার করেছিল গোটেখিনিয়ে টেস্টি হয়। I keep you in my heart, and my heart is where you are, I still think of you. আর এফালে মই মানে ডিনার কৰিছে, মই তাৰ কাৰণে খিচিৰি বনাই লৈ গৈছিলোঁ, আর তাক আগে খুৱাই বই ললো, সি খাই আজৰি হৈ গলে আমি ফ্রি হৈ যাওঁ। আৰু তাৰপিছত তাৰপৰা সি দেখি জানে হাঁহি দেখাইছে, হাঁহি দেখাব গৈছোঁ। এইফালে মই মমনক খোৱা, মানে মাহঁতে খানা ষ্টাৰ্ট কৰি দিলে নহ'লে দেৰি হৈ যাব যে। আৰু এইফালে আমি লৈছিলোঁ গ্ৰিল চিকেন, চিকেন বাটাৰ মাছালা, বাটাৰ নান আৰু ফ্ৰুট চালাড খাইছিলোঁ। লাষ্টত বেবী কৰ্ণ লৈছিলোঁ ষ্টাৰ্টত, গোটেইখিনি বস্তু টেষ্টি আছিলে দেই, ক'ব লাগিব, চব ধুনীয়া হৈছিলে খাবলৈ। আৰু এইফালে মমন খাই বৈ আজৰি হৈ গ'ল, সি খেলিলে অকণমান, মানে সি বিৰাট ভাল পাইছে আৰু, দৌৰি দৌৰি ফুৰিছে। আৰু তলত যিহেতু তলতো ৰেষ্টুৰেণ্টখন আছে, তলত যিহেতু ফুল আছিলে, চ' আমি ওপৰলৈ আহিলোঁ, আমি ওপৰতে খালোহি। আৰু এয়া চাওক, ওলাই আহিলোঁ, ওলাই আহি দেখিছোঁ পুৰা বৰষুণ, ইমান কপাল বেয়া। তাৰপিছত একো নাই, হাজবেণ্ডে ক'লে আৰু বেলেগ এদিন লৈ আহিম, দিনত আহিম তেতিয়া নেক্সট টাইম আহিলে। আৰু এইফালে বাপেক আৰু পুতেকক অকণমান ভিডিঅ' কৰি দিলোঁ, সেই তেনেকৈ আৰু, মইতো ফটোৱে নামাৰিলোঁ, ইমান বৰষুণ দি আছিলে, চ' সেইটোৰ কাৰণে বেছি দেৰি নকৰিলোঁ আমি। আমাৰ 10:30 মান তাতেই বাজিলে, আৰু যিহেতু আমি দুলীয়া জানলে বেক হ'ব লাগিব, চ' ৰাস্তাটো অকণমান দীঘল হয় আৰু পূৰা বৰষুণ দি আছিলে, চ' সেইটোৰ কাৰণে ইমানেই ভিডিঅ'টো কৰিলোঁ আৰু। চ' কেনেকুৱা লাগিলে চাই জনাব। আৰু এইখন বাইপাছত আছে দেই তিনিচুকীয়াৰ, বহুত বেছি ধুনীয়া হয়। আৰু এয়া দেখিছেনে বৰষুণ, এতিয়া আমি ঘৰলৈ যাওঁ, বাই।